প্রসেনজিৎ চ্যাটার্জি বাংলার অভিনয় জগতের আইকন। তাকে কোনোদিন কোনো রাজনৈতিক পরিবেশে জড়াতে দেখা যায়নি, কিন্তু এবার তিনি চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। সম্প্রতি গত 3রা নভেম্বর প্রসেনজিৎ অনলাইনে খাবার অর্ডার দেন, কিন্তু যথাসময়ে খাবার এসে না পৌঁছলেও প্রসেনজিতের মোবাইলে খাবার ডেলিভারির মেসেজ চলে আসে। প্রসেনজিৎ চ্যাটার্জি উক্ত ফুড ডেলিভারির অ্যাপে কমপ্লেন করলে উক্ত ফুড ডেলিভারি সংস্থা সুইগি অভিনেতাকে তার খাবারের দাম ফেরত দিয়ে দেন। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির বক্তব্য হলো সঠিক সময়ে সাধারণ মানুষের কাছে খাবার ও ওষুধ জাতীয় জিনিস যদি দায়িত্বের সাথে পৌঁছিয়ে দেওয়া না হয়, তবে সেই সময়ে সেই মানুষটিকে বাজে পরিস্থিতির মুখে পড়তে হয়। তার হাতে হয়তো তখন অন্য কোনো অপশন নাও থাকতে পারে। অনলাইনে জামা কাপড় দুদিন বাদে এলেও হয়, কিন্তু খাবার বা ওষুধ যেন অনলাইন ডেলিভারি সংস্থাগুলি একটু দায়িত্ব নিয়ে পৌঁছিয়ে দেন সে ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার। আর এই কারণেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লেখেন। সেই চিঠি প্রসেনজিৎ নিজের টুইটারে প্রকাশ করে মোদিজি ও মমতা ব্যানার্জিকে ট্যাগও করেছেন। সমাজের এমন দায়িত্ববান মানুষ হিসেবে প্রসেনজিৎ চ্যাটার্জির এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। আজ তবে এই পর্যন্তই বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিওর সাথে। টিল দেন গুড বাই, শাব্বা খ্যার।